হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে আমাদের একটা জায়গাতে ইনভিটেশন আছে, আর এখানে ইনভিটেশন মানে একটাই জায়গা হতে পারে, সেটা হচ্ছে অস্মিতার কাছে। বিকজ সঞ্জু এত সুন্দর রান্না করে, সাডেনলি আজকে অস্মিতার সাথে কথা হচ্ছিল, ও বললো আজকে চলে এসো না। সঞ্জু বললো চলো বিরিয়ানি বানাবো, চলে এসো। তো এভাবে জাস্ট হঠাৎ করেই ওদেরও প্ল্যান হয়েছে আর আমাদেরও প্ল্যান হয়েছে, তো বললাম চল তাহলে যাই আজকে। তো আমি আর প্রীতম এখন বেরোবো। আজকে তো এমনি বৃষ্টির দিন, অনেকক্ষণ ধরেই সেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে। বললাম ভালোই হবে, বিরিয়ানি খাওয়ার জন্য পারফেক্ট দিন বলা যায়। হালকা ফুলকা রেডি হব, চেঞ্জ করে নিয়েছি, এইবার বেরো। গোটা মুখে পিম্পল, শুধু পিম্পল। হয়ে গেছে গোল, হকি দেখছি আমরা, ব্রোঞ্জ ম্যাচ। বিনেশ ফোগাটের ওটা হওয়ার পর আমার অলিম্পিক থেকে এইবারের মতো ইন্টারেস্টটা প্রায়ই চলে গেছে। হার্ট ব্রোকেন, স্যাড, দুদিন ধরেই ভালো লাগছে না, মানে জেনুইনলি পার্সোনাল মনে হচ্ছে একটা কিছু, মানে খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি। চলো ডান, আমি প্রীতম ওঠ। আচ্ছা ইয়েস, অস্মিতার কাছে যাচ্ছি, তো কয়েকটা জিনিস ভাবলাম ওর জন্য নিই। ও খুব ছোট্ট ছোট্ট অনেক কিছু জিনিস পছন্দ করে, সেগুলো ছোট ছোট জিনিস। আমি ব্ল্যাঙ্কেটটা অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। কোনটা নিয়ে যাবো না কেন? স্মৃতি স্মৃতি সব স্মৃতি হয়ে যায়। গ্লেজ, চিলি, লেমন, এটা একটা, একটা ছোট্ট প্রিংগলস, আগে তো ছোটটা পাওয়া যেত না, আমার খুব ভালো লাগে। এটা একটা, এটা আর ম্যাঙ্গো বাইট, শুনেছিলাম ওর খেতে মোস্ট প্রবাবলি ভালো লাগে, জানি না আমি ঠিক, বাট আমাকে একবার বলেছিল। না বলছি আমার ব্ল্যাক কালারের একটা ক্যাচার আছে, ওখানে একটু নিবি, এদিকে ওদিকে কোথাও একটা দেখ খুঁজে, আমি একটু এটা ভরি। এটা হচ্ছে ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে আমি ভেজেছিলাম আজকে রাত্রে খাবার জন্য। তো অস্মিতা আমাকে বললো শুনে যে দিদি তুমি যেটাই করেছো না কেন সেটাই তুমি নিয়ে চলে এসো, ভিন্ডি খেতে আমি খুব ভালোবাসি। তো আমি এইটুকুই ভিন্ডি ভেজেছিলাম, সেটা আমি ওর জন্য নিয়ে যাচ্ছি। আজকে চারিদিকটা বেশ মেঘলা মেঘলা, মানে সকাল থেকেই না, এখন কোনোদিনই সেইভাবে রোদ ওঠে না, বাট আজকে সারাটা দিন বৃষ্টিও হয়েছে। তো আমরা দুজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম এবার অস্মিতাদের বাড়ি যাওয়ার জন্য, আজকে প্রচণ্ড এক্সাইটেড। আর এই যে চলে এসেছে অস্মিতাদের বাড়ি, এইটা হচ্ছে উপরের ফ্লোরটাই ওরা থাকে। চলে এসেছি আমি, আমি আর প্রীতম, আমি বলছি না না তোকে দেখাবো না, এখন কোনো চাপ নেই, অস্মিতা ঠিকঠাক রেডি নেই, ও বলছে আমি রেডি হব তারপর আমাকে দেখিও। তো বসি এখন একটু, ঝম করে এখানে বৃষ্টি হচ্ছে আর ওখানে সুন্দর লাইট জ্বালিয়ে দিয়ে লাইট মেইন লাইট অফ করে দিয়েছে সঙ্গে, আর পুরো বেডের সামনে সুন্দর একটা বারান্দা জ্বালা। সরি এভরিওয়ান, হয়তো অন্ধকার বাট আলো আর জ্বালাতে পারছি না, যে দুধ চা, এখন আমরা চা খাবো। আমার জীবনের আলো চায়ের উপরও আলো ধরেছে। বিরিয়ানি রান্না হচ্ছে এখানে, এই আমার সিক্রেট রেসিপি বলে দিচ্ছো? হ্যাঁ, পেঁয়াজ তো সবাই রাঁধে, দাও ভাজার একটা ধরন আছে, কমলা লেবু কি করছে, তারপরে ওই একটা আলু, ওফ বিরিয়ানিতে আলু, মানে বিরিয়ানিটাই স্পটলাইটে এলো। আমি যে বাসন মাজলাম, বাসনটা বাজলাম বলেই তো বিরিয়ানিটা রান্না হচ্ছে নাকি বল? বেরেস্তা ভাজা হয়েছে, বেরেস্তা। আচ্ছা এখানেই রেখে দেবো ল্যাপটপের পাশে, ওকে। এখানে বিরিয়ানি প্রায় ডান ডান হতে চলেছে, কত বড় প্রেশার কুকার রে, এখানে ফ্রেশ অস্মিতা, ফ্রেশ সারাদিন কাজ করেছি আমি অফিসের কাজ। আচ্ছা লেয়ারিং হচ্ছে কি এটা, সঞ্জুকে কেউ ডিস্টার্ব করবে না, দেখ করবি তো না, দেখেই নে, দারুন। তিন প্লেট ওর চাই নাকি বিরিয়ানি? তিন প্লেট আমার দেড় বললাম রে, আমার দেড় বলেছে ছাড়া। এখানে হচ্ছে রায়তা, সুন্দর করে গার্নিশ করা হয়েছে, পেঁয়াজ, সঞ্জু খাবে বিরিয়ানির সঙ্গে চারটে লঙ্কা, হয়তো আরো বেশি লাগবে। আচ্ছা অস্মিতা খাবে একটা, আমরা খাবো জিরো জিরো, এন্ড বিরিয়ানি ইজ হিয়ার। বিরিয়ানির পরীক্ষা,
অত শক্ত রেখেছি। হ্যাঁ এটাই আমার কারেক্ট। আহা না তাহলে তো আরোই ভালো। এইটা প্রীতমের জন্য দেওয়া হয়েছে আর এটা আমার জন্য দেওয়া হয়েছে, এখনো দেওয়া চলছে না। যাক ঠিক আছে, মানে ঠিক আছে। এটা অস্মিতার, কিন্তু আমার প্রীতমেরটা ভুলে আমাকে দিয়ে দিয়েছে শুনে হচ্ছে। প্লেট তো ঠিক আছে, বাট এঠো প্লেট আমি এখনই দেখাচ্ছি না, বাট অপূর্ব। ওকে ফাইন, তো আজকে আর অস্মিতাদের বাড়ি থেকে যাওয়া হয়নি। ব্যাপারটা হচ্ছে আজকে নীরজ চোপড়ার খেলা ছিল বলে আমরা দেখছিলাম, সিলভার পেজ, আই এম সো হ্যাপি, অ্যান্ড সে কারণে আর যাওয়া হয়নি। তো আমরা এখন আমরা এখানেই মানে বোঝাই যাচ্ছে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে পুরো মানে একদম ঢুলু ঢুলু অবস্থা। চেঞ্জ করে নেবো, অস্মিতা আমাকে জামা প্যান্ট দিচ্ছে, আমি চেঞ্জ করে তারপরে ঘুমিয়ে পড়বো ব্যাস। ওকে তো আজকের মতো ভিডিওটা, হ্যাঁ তুই চলে আয়, ওকে নেব না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা আজকে এখানে থেকে গেছি, ভীষণ মজা হচ্ছে। তো ব্যাস চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, একদম।